নশ্বর এই পৃথিবীতে ভালোবাসা এমন একটি উপাদান যার উৎপত্তি সংজ্ঞা কিংবা কারণ আদৌ কেউ খুঁজে পেয়েছে বা পাবে সেটি হলফ করে কেউই বলতে পারে না। মানুষ ভালোবাসে অজান্তে, কারণে কিংবা অকারণে। মনের তীব্র অনুভূতিগুলো যখন আরও তীব্র হয় তখন ভালোবাসার মাত্রায় যুক্ত হয় যন্ত্রণা। যে যন্ত্রণা নিয়ন্ত্রণের সাধ্য আছে বা কার, এই যন্ত্রণা যে ভালোবাসার। বাংলার ক্রিকেটে 22 গজের বাইরে ভালোবাসার সেই তীব্রতায় কিংবা দহনে হয়েছে কত প্রণয়, সেই প্রণয়ে গিয়ে ঠেকেছে বিয়ের পিঁড়িতে, পরিণত হয়েছে পরিণয়ে। শূন্য পকেটে যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তোমার হাত ধরেছে পথ চলতে, একটি নিশ্চিত ভবিষ্যতে আপত্তি কিসের তাকে অর্ধাঙ্গিনী বানাতে। তাসকির আহমেদ ও নাইমার গল্পটাও যেন ঠিক তাই। অরিন্দম সুন্দর সেই সাদা পোশাকের বিদ্যালয় জীবনে তাসকিন কেন ডুবে গিয়েছিল নাইমার প্রেমে, সে প্রশ্নের উত্তর তাসকিন কি জানে? উত্তর নেই বলে হয়তো এর নামই ভালোবাসা। চারপাশ ঘুরে নাইমার মনে কোনো ঠাই হয়নি তাসকিনের। তবে এরপর মনের গহীনে লুকিয়ে থাকা প্রকাশিত ভালোবাসায় হয়েছে তাসকিন নাইমার প্রণয়ের ঝুঁটি। ভালোবাসায় কেটেছে এই ঝুঁটির 7টি বছর। দিনে দিনে তাসকিন হয়েছে বাংলার ক্রিকেটের অন্যতম সেরা বোলার, স্পিড স্টার, পেয়েছে তারকার খ্যাতি। রঙিন ভুবনেও ভুলে থাকেনি তাকে যাকে সে ভালোবেসেছে। তাসকিনকে নিয়ে নাইমার যত ভয়, সব ভয় দূর করে তারা 2017 সালের নভেম্বরে বেঁধেছে ভালোবাসার সংসার। ভালোবাসার যুক্তিতে দুই মেরু মিলিত হয়েছে এক বিন্দুতে। তাসকিন ও নাইমা দুজনই শুনেছেন পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক, মা ও বাবা। এই দম্পতির ঘরে আছে দুই সন্তান। যদি থাকে দায়িত্ব, যত্ন কিংবা বিশ্বাস, তাহলে হয় ভালোবাসার জয়। সে ভালোবাসা একদিনে সীমাবদ্ধ নয়, ভালোবাসা প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটা মুহূর্তে হয় ভালোবাসার আয়োজন। যদি থাকে দায়িত্ব, যত্ন কিংবা বিশ্বাস, তাহলে হয় ভালোবাসার জয়। সে ভালোবাসা একদিনে সীমাবদ্ধ নয়, ভালোবাসা প্রতিদিন, প্রতিটি ক্ষণ, প্রতিটা মুহূর্তে হয় ভালোবাসার আয়োজন। সাদুলাল রাহাত, বাংলাধারা স্পোর্টস।